আজকে পালং শাক দিয়ে ছোট ছোট চিংড়ি রান্না করছি। তো আমি পালং শাকের মধ্যে রসুন কুচি করে দিয়েছি, কিছু পেঁয়াজ কলি দিয়েছি। এটা এখন আমি একটু লবণ দিয়ে এটাকে একটু হালকা সিদ্ধ করে নিই। আমি প্যানে বসিয়ে দিয়েছি, উপরে হালকা লবণ ছিটিয়ে দিলাম। আগে বেশি লবণ দিলাম না, কারণ শাক তো কমে যাবে, তখন আসলে বোঝা যাবে। তো আমি এখন এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি, এটা একটু সিদ্ধ। শাক অনেকটাই কমে আসছে, আমি এবার একটু নেড়ে দিচ্ছি। রসুন দিয়ে সিদ্ধ করার কারণে একটু সুন্দর ফ্লেভার হচ্ছে আর কি, পাওয়া যাচ্ছে। আমি আবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। শাকটা সিদ্ধ হয়ে গেছে, হালকা পানি পানি রাখলাম আমি এটা, কারণ একটু হালকা ঝোলঝুলি রান্না হবে এটা। আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি, এই ফ্রাই প্যানে একটু আগে মাছ ভাজি করেছিলাম, ওই ফ্রাই প্যানেই আমি রান্নাটা চাপাচ্ছি। তো তেলটা গরম হয়ে যাচ্ছে, গরম হয়ে গেছে হালকা। আমি এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা মরিচ দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা করব, তেলটা ভালো মতো গরম হয়নি, তাপটা একটু বাড়িয়ে দিব, দিয়ে এটা একটু ভাজা ভাজা করব। পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে, আর ফ্রাই প্যানটা একটু বেশি বড় হওয়ার কারণে ভাজা যাচ্ছে না, জিনিসটা একটু অল্প মনে হচ্ছে। ওখানে আমি কুচি 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 চিংড়িগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। বেশি ভাজলে চিংড়িটা শক্ত হয়ে গেল, নিচে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা পানিটা আমি আরেকটু কমাবো, একদম শুকাবো না, একটু আরেকটু শুকাবে আর কি, কিন্তু একদম ভাজা ভাজা করবো, হালকা পানি পানি থাকবে, ঝোল ঝোল ভাব থাকবে, ভালো লাগবে। হয়ে গেছে আমার কুচু চিংড়ি দিয়ে পালং শাকে ভাজি। এটা আমি এখন চুলাটা এখন বন্ধ করে দিব, আপনারা একবার বাসায় করে দেখতে পারেন, যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।